সারা বছর ধরেই শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। সেই শিবিরে বেশ কিছু চিকিৎসক উপস্থিত হয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হন। তবে শহরের বেশ কিছু চিকিৎসক রয়েছেন যারা নিজেদের চিকিৎসা কেন্দ্রের বাইরে চিকিৎসা করেন না বলেই এক প্রকার বলা চলে। তবে বিগত বছর থেকে এই সমস্ত বিশিষ্ট চিকিৎসকদের নিজেদের মূল্যবান সময় বের করে হাজির হন মেয়রের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে। গত 2 জানুয়ারি থেকে শুরু হয়েছে 33 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব উন্মেলন 2024। সেই ওয়ার্ড উৎসবের অঙ্গ হিসেবে রবিবার ইউথ ক্লাবে অনুষ্ঠিত হলো মেঘা স্বাস্থ্য শিবিরের। সেই শিবিরে সকাল থেকে দেখা মিলে শহরের নামী দামি চিকিৎসকদের। শিবিরে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তথা শহরের মেয়র গৌতম দেব। তিনি জানান, মানুষ যাতে স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে সুচিকিৎসা পায় সেই জন্যই চিকিৎসকদের একসাথে এক ছাতার তলায় নিয়ে আসার প্রয়াস করা হয়েছে। আগত রোগীরা প্রয়োজনে ফের এই সমস্ত চিকিৎসকদের ফলো আপ চিকিৎসার সুযোগ পাবে বলেও জানান তিনি। এদিনে স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় আগত রোগীদের মধ্যে। সব মিলে 700 পেশেন্ট বা বেশিও হতে পারে। 18 জন বিশিষ্ট চিকিৎসক তারা এসছেন, বিভিন্ন সাবজেক্টের ডাক্তার আছে। লায়ন্স আয়ের ব্যাপারে পুরো সাপোর্টটা তারা দিচ্ছে, তাদের ডাক্তার, তাদের ইনফ্রাস্ট্রাকচার কাজ করছে। এন্ডোকোলজিস্ট এসছেন, অন্ধটি রাজগুপ্ত আমাদের ফিজিশিয়ান, ডায়াবেটিশিয়ান ডক্টর শেখর চক্রবর্তী এসছেন, দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় আছেন, ডাক্তার স্কিনের আছে,